মানুষের উন্নতির জন্য, মানুষের মঙ্গলের জন্য, মানুষকে পুড়িয়ে কখনো মানুষের পক্ষে দাঁড়ানো যায় না। লন্ডন থেকে হুকুম আসে এবং তার তামিল হয়, তাদের উপর আমাদের দেশের সাধারণ খেতে খাওয়া নিরীহ মানুষগুলোর উপর থামান আপনাদের সন্ত্রাস। সন্ত্রাস দিয়ে কখনো কোনো কিছু অর্জন করা যায় না। সমাজের কোনো অংশে প্রতিনিধিত্বহীন অবস্থায় আমরা মানবতার পক্ষে দাঁড়াইনি। সকলেই প্রতিনিধিত্ব করেছে যে তারা চায় সহিংসতা শেষ হোক, মানবতার জয় হোক। আমরা কি মানবিক বাংলাদেশ চাই? আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে সাধারণ মানুষকে রেলে অগ্নিদগ্ধ হতে হবে বিএনপি জামাতের দ্বারা, তাদেরকে কখনো গাড়িতে বাসে অগ্নিদগ্ধ হতে হবে, তারা সাধারণ জীবন ফিরে পাক। যা হারিয়ে গেছে তা হয়তো ফিরে দেওয়ার ক্ষমতা আমাদের নেই। আমরা হয়তো তাদের শারীরিক কিছুটা গ্রাফটিং করে কিছুটা মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ সাহায্যে হয়তো তাদের কিছুটা চিকিৎসা হবে, কিন্তু তাদের মনের ক্ষত, মনের ভীতি কোনোদিন ছাড়বে না। স্বাধীন বাংলাদেশে এটি হতে দেয়া যায় না। গণতন্ত্রের নাম এটি নয়। গণতন্ত্র মানুষের কল্যাণে, মানুষের উন্নতির জন্য, মানুষের মঙ্গলের জন্য, মানুষকে পুড়িয়ে কখনো মানুষের পক্ষে দাঁড়ানো যায় না। দেড় যুগ ধরে ভালোবাসার নীড়ে এসিআই পিওর সল্ট, এবং সে কারণেই আমরা দেখি কখনোই বিএনপি জামাতের কেউ জামাতবাদী দিলাম, বিএনপি কেউ কখনো অগ্নিদগ্ধদের দেখতে হাসপাতালে যায়নি, কখনো তাদের চিকিৎসা সহায়তা দেয়নি। দিয়েছেন আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি গেছেন কারণ তিনি চোখে চোখ রেখে কথা বলতে পারেন। কারণ আমরা জানি যে যারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা সকলেই বিএনপি এবং জামাতের ক্যাডার। তারা বলেছে যে আমরাই অগ্নিসংযোগ করেছি। বড় যানবাহনের একরকম দর, ছোট যানবাহনের একরকম দর, এবং আপনারা জানেন যে কোথা থেকে হুকুম আসে। লন্ডন থেকে হুকুম আসে এবং তার তামিল হয়, তাদের উপর আমাদের দেশের সাধারণ খেতে খাওয়া নিরীহ মানুষগুলোর উপর। তাদের জীবন ফিরিয়ে দেবার অধিকার আমাদের নেই, যাদের জীবনে সুস্থতা ফিরিয়ে দেবার অধিকার আপনাদের নেই, যাদের জীবনকে সুন্দর করার অধিকার আপনাদের নেই, তাদের জীবন নিয়ে এমন ছিনিমিনি খেলা বন্ধ করুন। বিএনপি জামাত, থামান আপনাদের সন্ত্রাস। সন্ত্রাস দিয়ে কখনো কোনো কিছু অর্জন করা যায় না। যা অর্জন করা যায় তা হচ্ছে গণবিচ্ছিন্নতা, জনগণের সঙ্গে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া।